রান্না করবো আপনাদেরকে দেখাবো। আমি আজকে সয়াবিন রান্না দেখাবো, এখানে কি কি লাগবে, আলু, ডিম, টমেটো, পেঁয়াজ, মশলার মধ্যে মরিচি গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, গরম মশলা, তেজপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন আমি কাটাকুটি করে নিই। মশলাটা পেস্ট করে নিই, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। মশলাটা জ্বালিয়ে নেব, অল্প পরিমাণ জল দিয়ে দিব। সিদ্ধ করে নেব। এখন আমি সয়াবিন গুলা পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে, আপনারা দেখেন। এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ধনিয়া পাতা, সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। মাখিয়ে নেব। এখন সয়াবিনের পকোড়াগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন নামিয়ে নেব। গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো অল্প লাল লাল হলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব।
এখন দিয়ে দিব নুন দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা বেশি দিব না বেটে রাখা মশলাগুলো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল অল্প নেড়ে চেড়ে পরিমাণ মতন অল্প জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো মিক্স হয়ে গিয়েছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতন জল দিয়ে দিব ঝুলটা উতরে গিয়েছে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এখন কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব নামিয়ে নেবো